শ্রী রাজন্য আমল থেকে ভক্তি এবং নিষ্ঠা সহকারে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দেবী দুর্গার পূজা হয়ে আসছে। সব পূজার মধ্যেও রীতিনীতি আর শাস্ত্রসম্মত এই পূজায় মার আশীর্বাদ নিতে ভিড় করেন অসংখ্য পুরনরনারীরা। এবারও দুর্গাবাড়িতে পূজার আয়োজন জোর কদমে চলছে বলে জানিয়েছেন দুর্গাবাড়ি মন্দিরের সেবক রাজীব দে। মার মূর্তি গড়ার কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তিনি। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে প্রতিবারের মতোই নিয়ম মেনে অঞ্জলি অনুষ্ঠান হবে বলে জানান এই মা দুর্গার সেবক। এবার মার মন্দিরে, দুর্গাবাড়ি মন্দিরে এবারও মার পূজা হবে, আর তার জন্য মার মূর্তি ভিতরে তৈরি করা হচ্ছে। মোটামুটি কাজ শেষের পথে করা হচ্ছে। পূজার অঞ্জলি চলবে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হবে। টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দশমীতে দশমী যাত্রার অনুষ্ঠান এবং সন্ধ্যায় মায়ের বিদায় অনুষ্ঠান আগের মতোই নিয়ম মেনে করা হবে বলে জানান এই তরুণ সেবক। ভক্তরা, বন্ধুরা অনেকজন আসে, প্রচুর ভিড় হয়। আর দশমীর দিন দশমী যাত্রা হবে, তারপরে সন্ধ্যাবেলা দশমী মাকে নিয়ে বিসর্জনে চলে যাবে। আপনার পরিচয়টা, আপনার নামটা? আমার নাম রাজীব দে। মন্দিরে কি মন্দিরে আমি তো মার কাজ টাজ করি, পূজার কাজ টাজ করি। দুর্গাবাড়ির পূজায় প্রতিটি আচার অনুষ্ঠানেই থাকে শাস্ত্রসম্মত আদি ভক্তি এবং নিষ্ঠার ছোঁয়া। এবার দুর্গাবাড়ির পুজোতে তাই মার কাছে কল্যাণ আর মঙ্গলের আশীর্বাদ নিতেই ভিড় করবেন ভক্তপ্রাণ মানুষেরা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।